আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাসিম ফ্রম ক্রিয়েটিভ টিউটোরিয়ালস, ইটস পাওয়ার্ড বাই জানারা ডট নেট। সো আজকে আপনাদের সামনে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসছি, অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে পেয়োনিয়ার মাস্টার কার্ডে সাইন আপ করলে আমরা জানি যে টোয়েন্টি পেয়োনিয়ার মাস্টার কার্ডে যদি সাইন আপ করা হয় সেক্ষেত্রে 25 USD বোনাস দিয়ে থাকে তারা। তবে এখানে একটি গত 2 সপ্তাহ আগে একটি আইনের পরিবর্তন হয়েছে, তাদের একটি ল যোগ হয়েছে, তাদের একটি নিয়ম যোগ হয়েছে। সেটি হচ্ছে আপনাকে কার্ড পেতে হলে অবশ্যই আগের মতো আর ফ্রি ফ্র্যাঙ্কলি যে করলেই শিপিং হয়ে যেত, মানে অ্যাক্টিভ হলেই আপনি অ্যাকাউন্ট করলেন, অ্যাকাউন্ট অ্যাক্টিভ হলেই শিপিং হয়ে যেত, বিষয়টার তেমন নেই। এখন বিষয়টা সম্পূর্ণরূপে এটি হয়ে গিয়েছে একটু টাফ, মানে যারা অনলাইনে কাজ করে তাদের জন্য খুব ইজি, আর যারা অনলাইনে কাজ না করে তাদের জন্য একটু টাফ হয়ে গেছে। সেটি হচ্ছে এরকম যে আপনাকে অবশ্যই $30 ডিপোজিট করতে হবে, সেটি কোনো সাইটের মাধ্যমে হতে পারে, আপনি ইনকাম করেছেন সেই ইনকাম থেকে হতে পারে, হতে পারে আপনি অন্য কারো যার পুরাতন অ্যাকাউন্ট আছে তার কাছ থেকে ডিপোজিট নিতে পারেন। দেন আপনার অর্ডার অপশনটি অ্যাক্টিভ হবে, অর্ডার অপশনটি অ্যাক্টিভ হবে। অর্ডার কীভাবে কাট করতে হয় সেটি আমি আগে দেখিয়েছিলাম আগের ভিডিওতে। তো অর্ডার কীভাবে করতে হবে, সেই অর্ডার করার জন্য আপনার অবশ্যই $30 ডিপোজিট করতে হবে। সেটি আপনি যে কোনো ইনকামের মাধ্যমে হতে পারে, সেটি হতে পারে ফরেক্স ইনকাম, সেটি হতে পারে ফাইবার, সেটি হতে পারে আপওয়ার্ক, সেটি হতে পারে freelancer.com, সেটি হতে পারে আদার্স অ্যাফিলিয়েট মার্কেট সাইট। সো এটি আপনার ডিপোজিট করতেই হবে, আদারওয়াইজ আপনি অর্ডার করতে পারবেন না। এই কারণটি হচ্ছে বাংলাদেশে এই লটি নিয়মটি স্টার্ট হয়েছে, বাংলাদেশ না, এটি স্টার্ট হলে ওয়ার্ল্ড ওয়াইড হয়েছে, কারণ একটা সাইডে শুধুমাত্র একটা রিজনের জন্য হওয়ার কথা না। সো আমরা যেটি এখন থেকে যেই সেবাটি পাচ্ছি তাদের, সেই সেবা আগের মতনই আছে। $25 আপনাকে বোনাস দেবে, $100 ডিপোজিট হওয়ার পরে সব কিছু ঠিক আছে, কিন্তু $30 পর্যন্ত ডিপোজিট না হওয়া পর্যন্ত আপনি কোনো ধরনের কার্ড অর্ডার করতে পারছেন না। এখন কার্ড অর্ডার করতে পারছেন না, তখন আপনার মনে হতে পারে যে কীভাবে তাহলে ফাইবারের টাকা, দেখা যায় যে আমি তো ফাইবারের টাকা আনতাম কার্ডের নাম্বার দিয়ে, কার্ডের সিভিসি দিয়ে। সো এখন কীভাবে কার্ডে আনবো, সেটি হলো আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে থাকে, ও জায়গায় 3টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশন আছে, আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করেও এই জায়গায় ডিপোজিট করে নিতে পারেন। সো বন্ধুরা, আজকে শুধুমাত্র এই অ্যাওয়ারনেসমূলক এতটুকু জানানোর জন্য যে আমরা এই পেয়োনিয়ার থেকে ই কমার্স, অনলাইন অ্যাডভার্টাইজিং, ফ্রিল্যান্সিং, হ্যাঁ, ভ্যাকেশন রেন্টালস, এই সার্ভিসগুলো ওরা খুব পেয়োনিয়ার খুব ইজিলি দিচ্ছে। আমরা এর আগে পেপ্যাল বা অন্য অন্য বিষয়গুলো নিয়ে আমরা খুব একটু ওয়ারিড ছিলাম যে কীভাবে অনলাইন ইনকামগুলো আমি ক্যাশ করবো, হ্যান্ড করবো, হ্যান্ড করবো। এই ঝামেলাটা পেয়োনিয়ার সম্পূর্ণরূপে দূর করে দিয়েছে, কিন্তু আমরা আমাদের কারণেই ঝামেলাটাকে আরও টাফ বানিয়ে ফেললাম, একটু টাফ বানিয়ে ফেললাম। যেমন আগে $30 লাগতো না, কার্ডটা পেয়ে যেতাম, ইজি, আরও ইজিলি কাজ করতে পারতাম। কিন্তু অনেক মানুষ আছে অহেতুক কাজ করে না, কিছু বুঝে না, দেখছে ফ্রি কার্ড দিতেছে, অ্যাপ্লাই করতেছে, কার্ড আসতেছে, পরে ফালাই রাখতেছে, অ্যাক্টিভও করে না, কিছু করে না, তখন গিয়ে কিন্তু এই নিয়মটা তারা চালু করেছে। সো থ্যাংক ইউ সকলকে, খুব অসংখ্য ধন্যবাদ যে আমার এই ভিডিওটি কমপ্লিটলি দেখার জন্য। এবং আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, যে কোনো বিষয়ে জানার থাকলে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। এবং অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন প্লিজ।